গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা, বাংলা না জানলে যেমন রবীন্দ্রনাথের শেষের কবিতা, নজরুলের অগ্নিবীণা কিংবা জীবন দাসের রূপসী বাংলা রূপ আহার করা যায় না, ঠিক তেমনি বিজ্ঞান না জানলে গণিতের আসল সৌন্দর্য উপভোগ করা যায় না। সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর ট্যাঙ্গুলার কামাল একাডেমি। আজকের ক্লাসে আমরা কথা বলতে যাচ্ছি আবারও গণিতের বুদ্ধিদীপ্ত জগতের একটি চমৎকার প্রশ্ন নিয়ে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, চলুন দেখে আসি। একজন বন্ধু, শৌখিন বন্ধু বলা যেতে পারে, তার বাড়ির আঙ্গিনায় একটা এরিয়া তৈরি করে সেখানে কিছু সংখ্যক পশু এবং কিছু পাখি লালন পালন করতে শুরু করলেন। তো একদিন এই শৌখিন বন্ধুর দূরের একজন বন্ধু, গণিতপ্রেমী বন্ধু, তার এই বাগান দেখতে আসলেন, যে এরিয়ার মধ্যে তিনি পশু পাখি লালন পালন করেন। তখন তাকে জিজ্ঞেস করলেন, বন্ধু তোমার এইখানে কয়টি পাখি কয়টি পশু আছে? তখন বিজ্ঞ বন্ধু সরাসরি উত্তর না দিয়ে বললেন, ঠিক তো কখনো গুনে দেখি নাই, তবে একদিন দেখেছিলাম টোটাল 36টি মাথা আছে এবং 100টি পা আছে। তুমি তো গণিত পছন্দ করো, তুমি একটু বলে দাও তো কয়টি পশু কয়টি পাখি আছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বিজ্ঞ বন্ধু বলে দিলেন, 14টি পশু এবং 22টি পাখি আছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি করে আনসার দিলে? আমরা এখন গণিতের সূত্র দিয়ে রিভিউ করে দেখব এই বন্ধুর উত্তর ঠিক আছে কিনা। আমি প্রশ্নটি আবার বলছি, বন্ধু বললেন এই বাগানে পশু এবং পাখি মিলে একত্রে 36টি মাথা এবং 100টি পা আছে, তাহলে কয়টি পশু কয়টি পাখি আছে? চলুন দেখে আসি। সো আমরা ধরে নিচ্ছি, ধরি পশুর সংখ্যা, পশুর সংখ্যা xটি, তাহলে পাখির সংখ্যা, যেহেতু 36 হচ্ছে টোটাল মাথা, তাহলে আমরা জানি একটি পশুর মাথা যেমন একটি, একটি পাখির মাথাও একটি। তাহলে পশু যদি x সংখ্যক হয় তাহলে পাখির সংখ্যা হবে 36 - x। যেমন যদি 5টি থাকে, এর মধ্যে x সংখ্যক যদি পশু থাকে তাহলে পাখির সংখ্যা, যেমন 2টি যদি পশু থাকে তাহলে পাখির সংখ্যা হবে 3টি, দুইজনের মাথার সংখ্যা হবে 5। ঠিক x সংখ্যক পশুর সংখ্যা হলে পাখির সংখ্যা হবে 36 - xটি। এটি হচ্ছে আমাদের প্রথম শর্ত, কারণ একটি পশু এবং একটি পাখির একটি একটি করে মাথা থাকবে। এখন দ্বিতীয় শর্ত হচ্ছে ওদের 100টি পা। তাহলে শর্ত মতে একটি পাখির, সরি, একটি পশুর পা হচ্ছে 4টি, x সংখ্যক পশুর পা হবে x × 4। যেমন একটি পশুর পা যদি হয় 4, একটি পশুর পা হচ্ছে 4টি, 3টি পশুর পা হবে 12টি। ঠিক তেমনি একটি পশুর পা হচ্ছে 4টি, x সংখ্যক পশুর পা হবে 4 × x। এবার একটি পাখির পা হচ্ছে 2টি, 36 - x সংখ্যক পাখির পা হবে তার সাথে 2 গুণ। তাহলে পশুর পায়ের সংখ্যা পাখির পায়ের সংখ্যা একত্রে হচ্ছে 100টি। আমরা এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করব। তাহলে চলুন দেখে আসি, বা 4 × x + আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 6 × 2 = 12 + 2 = 1, 3 × 2 = 6, 6 + 1 = 7, ±2 × x = 100. Now,
4x minus twice x, 2 times of x equal 100 minus 72. This is the left side to right side. Now, or but twice x equal, this one will be 28 carry 1, this is the 28, but x equal 28 divided by 2, but x will be, after dividing, this one will be 4, that is the 14. সুতরাং পশুর সংখ্যা হচ্ছে 14, 14টি পশু। সুতরাং আমাদের প্রশ্নের অনুসারে পশুর সংখ্যা 14টি। তাহলে এখন আমরা এখানে বসালে পাখির সংখ্যা পাবো এবং পাখির সংখ্যা 36 মাইনাস 14 টি ইকুয়াল এটা মাইনাস করলে 22। তাহলে আমাদের আনসার হচ্ছে উত্তর পশু 14 টি এবং পাখি 22টি। এখন আমরা, এটা হচ্ছে আমাদের গাণিতিক সমাধান। বিজ্ঞ বন্ধু মনে মনে ক্যালকুলেশন করে তিনি আনসার দিলেন 14টি পশু এবং 22টি পাখি। এখন আমরা প্রশ্নের উত্তরগুলো যাচাই করব। প্রত্যেকটা পশুর একটি করে মাথা, তাহলে 14টি পশুর মাথা হচ্ছে 14টি, একটি পাখির মাথা একটি, 22টি পাখির মাথা হচ্ছে 22টি, মোট হচ্ছে 36 হচ্ছে মাথার সংখ্যা। একটি পশুর পা হচ্ছে 4টি, 14টি পশুর পা হবে 44 যা 16, 6 ক্যারি 1, 41 যা 4 দেন 5। একটি পাখির পা হচ্ছে 22টি, সরি 2টি, আর 22টি পাখির পা হবে 44। তাহলে আমরা পা যদি অ্যাড করি, তাহলে পশুর পা 36, পাখির পা হচ্ছে 44, দুটোকে একসাথে আমরা অ্যাড করলে 0, 100। তাহলে মোট হচ্ছে 100টি পা এবং 37টি মাথা। তো এটি ছিল আজকে আমাদের প্রশ্ন। আশা করি তোমাদের সকলের ভালো লাগছে। তোমাদের এরপরও যদি কোনো প্রশ্ন জানার থাকে, তোমরা কমেন্টস করে লিখবে। আমি আশা করি এভাবে নতুন নতুন গণিতের বুদ্ধিদীপ্ত জগৎ থেকে প্রশ্ন তৈরি করে তোমাদের জন্য আমরা নতুন কন্টেন্ট তৈরি করব। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তোমাদের টাইমলাইনে ভিডিওগুলো শেয়ার করে রেখে দেবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আগামী পর্বে আবার খুব অল্প সময়ের মধ্যে সকলের সাথে দেখা হচ্ছে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।